আসসালামালাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এলাম। আজকে আমি ভিডিওতে আলোচনা করব খরগোশের ঠান্ডাজনিত সমস্যা। কিছুদিন আগে আমার একটি খরগোশের খুব ঠান্ডা লাগে এবং জ্বরও আসে। সে প্রায় খাওয়া দাওয়া একদমই বন্ধ করে দেয়। টানা সে দুই দিন কোনো খাবারই খাচ্ছিল না আর জোরে জোরে শ্বাস নিচ্ছিল। অ্যাজমা রুগী যেভাবে শ্বাস নেয় গলার মানে কণ্ঠস্বরটা একদম ভিতরে নিয়ে, ঠিক এভাবে এভাবে করে সে শ্বাস নিত। ঘ্যাড় ঘ্যাড় আওয়াজ হতো আর কোনো কিছু খেত না, একদম পুরোই খাবার বন্ধ করে দিছে। দেন আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই এবং ডাক্তার তাকে দেখার পরে, পরীক্ষা করার পরে এই ওষুধটি দেয়, অ্যাজিনভেট। এটি একমি কোম্পানির ওষুধ আর এই প্যাকেটটার দাম হচ্ছে 40 টাকা। এটি পানির সাথে মিলিয়ে খাওয়াতে হয়। তো ডাক্তার আমাকে বলল এই ওষুধটি পানির সাথে মিলিয়ে আমি দিনে দুবার খাওয়াবো এবং আক্রান্ত খরগোশটিকে সুজি পাতলা করে রান্না করে একেবারে লিকুইড, বাচ্চাদেরকে যে সুজি খাওয়ানো হয় সেই সুজিটি একেবারে লিকুইড করে রান্না করে, যাতে ড্রপারে উঠে এরকম পাতলা করে বারবার খাওয়াতে হবে। কারণ সে বাড়তি কোনো খাবারই খাচ্ছিল না, তাকে জোর করে করে এভাবে আমার খাওয়াতে হচ্ছে। আর এই খাবারটি খাওয়ানোর জন্য আমি এরকম একটি ড্রপার ব্যবহার করছি। এরকম ড্রপারের ভিতরে ঢুকে এভাবে করে সুজি পাতলা করে রান্না করে দিনে 3-4 বার খাওয়িয়েছি আর সাথে সাথে ওষুধটি 2 বার। তো ওষুধটি কীভাবে খাওয়িয়েছি সেটা হচ্ছে, ওষুধ আমি নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, এখানে যা দেওয়া আছে আমি সেই নির্দেশনা ফলো না করে নিজের আন্দাজ মতো, কারণ খরগোশটি ছিল 2 মাসের, 2 মাসের খরগোশ প্রচণ্ড ছোট থাকে, ঠিক সেভাবেই আমি ড্রপারের 1 কাপ পানিতে খুবই অল্প চিমটিখানি ওষুধ নিয়ে একসাথে মিশিয়ে আমি ড্রপার দিয়ে খাওয়াইছি। আর এই ওষুধটা আমি বানিয়ে রেখে দেইনি, যখন খাওয়ানোর দরকার হয়েছে আমি ঠিক তখন তখন বানিয়ে খাওয়াইছি, বাকিটা ফেলে দিয়েছি। আর ঠান্ডা লাগছে সেটা বোঝার একটা উপায় আমাকে, আমি ডাক্তারকে দেখলাম সে যা করলো সেটা হচ্ছে টিস্যু পেপারটি, এরকম একটা পাতলা টিস্যু পেপার নিয়ে খরগোশের নাকে ঠিক এভাবে এভাবে ধরেছে। অনেকক্ষণ ধরার পরে টিস্যুটি কিছুটা ভিজা ভিজা আসছিল, তখন ডাক্তার বলল যে খরগোশের ঠান্ডা লাগছে এবং জ্বর আছে। তো ঠিক 5 দিন খাওয়ানোর পরে আমার খরগোশ একেবারেই সুস্থ হয়ে গেছে আল্লাহর রহমতে। খরগোশটি এখন আমার কাছে নেই, থাকলে আমি আপনাদেরকে দেখাতাম, কারণবশত তখন আমি আপনাদেরকে ভিডিওটি করে দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো আপনাদের খরগোশ যদি এই ধরনের কোনো জ্বর বা ঠান্ডায় ভোগে আর তখন তাকে ঠিক এই অ্যাজিনভেটটা 5 দিন খাওয়াবেন, আমি আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, যে আমি আপনাদেরকে আবার জানিয়ে দেব যে এটা কীভাবে খাওয়াতে হয়। এবং রিসেন্টলি আমার আরও 4টা বেবি হয়েছে খরগোশের, আপনারা দোয়া করবেন এগুলো মাশাল্লাহ সুস্থ আছে। আর আগে আপনারা যেই খরগোশের বাচ্চাগুলো দেখেছেন সবগুলোই বিক্রি হয়ে গেছে, এখন এখানে আমার আরও 15টা খরগোশ হয়েছে। ধন্যবাদ সবাইকে, কিছু জানার থাকলে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদেরকে বলে দিব।